করোনা ভাইরাস নিয়ে সতর্কতা চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ দাবিতে ইশতেহারে গুরুত্ব পেল মশক নিধন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ঘোষণা আতিকের লেভেল প্লেইং ফিল্ড আছে ভোট বানচালের কোনো আশঙ্কা নেই বললেন সিইসি ইসলামে ব্যাংকিং এর সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সংবাদে সাথে আছে আমি তাজনুব যাবেন দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে বিমানবন্দর সহ জনবহুল স্থানগুলোতে সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে মন্ত্রীসভা চীনে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের ঝুঁকির বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চলছে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাচ্ছেন আবু হোসেন সুমন সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে সভায় তোলা লক্ষ্মীপুর ও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দু হাজার উনিশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় নিয়মিত বৈঠকের বাইরে সাম্প্রতিক উদ্বেগ করোনা ভাইরাসের বিষয়ে সতর্কতা নিয়ে কথা হয়েছে মন্ত্রিসভায় বৈঠক শেষে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে মন্ত্রী পরিষদের আলোচনার অংশ তুলে ধরেন তিনি এয়ারপোর্ট এবং পোর্ট যেগুলো আছে সেখানে স্পেশাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে হবে এবং আমাদের যাতে এটা আমাদের মধ্যে বিস্তার করতে না পারে এটা আলোচনা হয়েছে এটা ক্যাবিনেটে না ক্যাবিনেটের বাইরে এটা অবশ্যই যে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং আমাদের এয়ারপোর্টগুলোতে যাতে কোয়ারেন্টাইন সিস্টেমটা আরও ভালো হয় বিশেষ করে ওই দিক থেকে যেসব প্লেনগুলো আসবে হংকং বা চায়নার থেকে এটা মেইনলি তো উহানে হচ্ছে এবং উহানকে তারা একদম সিল করে দিয়েছেন নারীর কর্মস্থল নির্বিঘ্ন করতে সরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ও অলাভজনক এই চার ধরনের প্রতিষ্ঠানে শিশু দিবা যত্ন কেন্দ্র স্থাপনে মন্ত্রিসভায় অনুমোদিত আইনের কথাও জানান সচিব শিশু দিবাযত্ন কেন্দ্রে প্রতিও সেবার গুণগত মান পুষ্টি স্বাস্থ্য নিরাপত্তা চিকিৎসা সুরক্ষা বিনোদন শিক্ষা এবং ব্যবস্থাপনা বা অনুরূপ বিষয়বাদি বিধি দ্বারা নির্ধারিত মান নিশ্চিত করা হচ্ছে যাতে তার ব্র ব্রিংিং আপটা যেতে ভালো হয় এছাড়া মন্ত্রিসভায় অবহিত করা হয় আন্তর্জাতিক কর্মকাণ্ডে পররাষ্ট্র পানি সম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অংশগ্রহণের বিষয়ে তো এটা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এবার ঢাকার দুই সিটি নির্বাচনের খবর মশা নিধন দূষণমুক্ত পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয়ে উনিশ দফা ইস্তেহার দিলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিদ আওয়াল সকালে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন দায়িত্ব পেলে বাসযোগ্য ঢাকা করতে প্রথম দিন থেকেই কাজ করবেন তাবি তারা বলেন নাগরিক সেবা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিতে প্রতি ওয়ার্ডে নগর প্রশাসন গঠন করা হবে যানজট নিরসনে পর্যাপ্ত পরিমাণ ইউলুপ আন্ডারপাস ও নতুন রাস্তা নির্মাণের কথা জানান বিএনপির প্রার্থী এছাড়া স্বাস্থ্য অবকাঠামো নিরাপদ পানি ও খাদ্য অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিশ্বমানের অত্যাধুনিক ঢাকা করার প্রতিশ্রুতিও ছিল তার ইশতেহারে একে ফেব্রুয়ারি থেকে যদি জনপ্রতিনিধি হিসাবে পালন করতে পারি আমরা আবারও বলছি তাৎক্ষণিক কিন্তু আমরা ডেঙ্গু ডেঙ্গু মশার ব্যাপারে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাবো আমাদের কস্ট অফ লিভিং কিন্তু বারে বারে বেড়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের আয় বিশেষ করে প্রাইভেট সেক্টরের আয় কিন্তু বাড়ছে না তো আমাদের পরিকল্পনা আছে অবশ্যই আমরা কিছু দরিদ্র হারের জনগোষ্ঠীর জন্য এবং কিছু মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য আমরা এমন পরিকল্পনা নিব যেখানে ওনারা অ্যাফোর্ডেবল হাউজিং ওনারা নিতে পারে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তার নেতা নির্বাচনী প্রচারে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপস আর ইশরাক হোসেন বলেন তার পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ এখন ষড়যন্ত্র করছে জসিম জলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রিয়াজ ভোটের বাকি চার দিন শেষ পর্যায়ের ব্যস্ত সময় পার করছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থীরা ভোটারদের দুয়ারে যাচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সোমবার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পথ সভায় যোগ দেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস এ সময় তিনি বলেন কোন ষড়যন্ত্রেই নৌকার গতি থামাতে পারবে না তারা জবাব দিতে চান সন্ত্রাস দেখাতে চায় ইনশাআল্লাহ ঢাকাবাসী ব্যালটের মাধ্যমে তাদের বিজয় হবে নিশ্চিত পরাজয় জেনে প্রচারণায় সন্ত্রাসী হামলা চালিয়েছে বিএনপি অভিযোগ করেন তাপস এটি নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন বলেও মন্তব্য তার একজন মেয়র প্রার্থী কিভাবে

এদিকে বিকেলে খিলগাঁওয়ের জোরপুকুর মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী ইশাক হোসেন খিলগাঁও বাসাবো কমলাপুর সহ বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেন তিনি এক সমাবেশে ইশাক হোসেন বলেন ধানের শীষের জনপ্রিয়তা দেখে ভীত হয়ে পড়েছে প্রতিপক্ষ আমাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে এটি দেখে তারা ভীত তারা এখন এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে অন্য উপায়ে ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে এর আগে সকালে প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ইশাক হোসেন এসময় সময় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম সিনিয়র সাংবাদিক ইকবাল সুহান চৌধুরী সহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমরা আশা করি যে নির্বাচনটি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং তাদের প্রত্যাশা থাকবে যে তারা একটি বাসযোগ্য ঢাকা চায় আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে আগামী দিনগুলোতে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠান হোক সেটি চাই পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গেও মতবিনিময় বিনিময় করেন ইশাক হোসেন রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই সরকার পক্ষ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে বিএনপি আর আওয়ামী লীগ বলছে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বানচালের চেষ্টা করছে বিএনপি এদিকে দুই দলের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলছেন লেভেল প্লেইং ফিল্ড আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন শঙ্কা নেই দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে সরকারি দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানায় তারা পরে আমির খসরু সাংবাদিকদের বলেন নির্বাচন পর্যবেক্ষণে যাদের বিশ্বাসযোগ্যতা আছে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ব্রতির মতো একটা প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে ডেমোক্রেসি ওয়াচকে বাদ দেওয়া হয়েছে ফেমাকে বাদ দেওয়া হয়েছে সন্ধ্যার সময় বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাদের নাম এই লিস্টে আছে এমন কোন আচরণ বিধি নাই যেগুলো সরকার পক্ষ ভঙ্গ করছে এরপরে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এস টি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগ প্রতিনিধি দল বৈঠক করেন সিইসি সহ কমিশনারদের সাথে পরে এস টি ইমাম সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই বিএনপির আবার একই কমিশনের অধীনে তাদের নির্বাচন করা রহস্যজনক নির্বাচন কমিশনের পরিচালনার জন্য এবং আচরণ বিধি শান্তি শৃঙ্খলা বিধির জন্য যা কিছু করার এগুলো আমাদেরই করা আমরাই এগুলো মেনে চলছি এমন কোনো পরিবেশের ইয়ে হয়নি বিঘ্ন হয়নি কিন্তু এই ঘটনা এই ঘটনা দিয়ে তারা নষ্ট করার চেষ্টা করছিলেন দুই দলের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ভোট বাঞ্চাল হবার মতো কারণ ঘটেনি আমরা তো বলি সবসময় যে তারা যেন সহনশীলের সাথে কাজ করে আমি বিশ্বাস করি তারা সহনশীলের সাথে কাজ করে যাচ্ছেও দুটা ঘটনা ঘটেছে এই সুবর্ণ লক্ষ ভোটারের মধ্যে এত বড় শহরে এটাকে নিয়ে নির্বাচনকে বা বাঞ্চাল করা ব্যাহত করা বা ই করা যাকে বলে বিনষ্ট করার কোনো কারণ ঘটেনি টিকাটুলির ঘটনা তদন্ত চলছে প্রার্থী দায়ী থাকলে নোটিশ দেয়া হবে বলে জানান সিইসি না থেকে অফেন্স হলে এর আগে সকালে রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজে ইভিএম প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার পরে বলেন ইভিএম নতুন প্রযুক্তি সেজন্য ভোটারদের মাঝে কিছুটা জড়তা থাকতে পারে এজন্যই পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিইসি আমার মনে হয় তারা এটা গ্রহণ করবে। টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো বেশি জ্ঞান চর্চা মুক্ত চিন্তা আর মানবিক মূল্যবোধ পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে নতুন নতুন জ্ঞানের ক্ষেত্র উন্মোচন করতে হবে গুণগত গবেষণাগার মাধ্যমে সম্পদ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়া আহ্বান জানান রাষ্ট্রপতি

ঘাটাইলের সাতকুয়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা নামা পাঁচ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করল এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর তিন ছাত্রী সহপাঠীদের সাথে সাতকুয়া এলাকায় বেড়াতে যায় সাতকুয়া এলাকায় গেলে পাঁচ সাতজন তাদের ঘিরে ফেলে এই সময় সহপাঠীদেরকে মারধর করে তিনজনকে ধর্ষণ করে দুর্বৃত্তরা পরে পুলিশ তাদের উদ্ধার করে ঘটনায় মামলা করা হয়েছে পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে সাভারের আমিন বাজারে তিনটি অবৈধ টায়ার পোড়ানো কারখানা ও একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত একুশে টেলিভিশনের সংবাদ এবং একুশের চোখ অনুষ্ঠানে এনে প্রতিবেদন প্রকাশের পরে অভিযান চালানো হয় অভিযানে অবৈধ কারখানা ও ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় একই সাথে এবিএম ব্রিক্সকে বিশ লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া আমিন বাজার মডেল টাউনে তিনটি ব্যাটারি ভাঙ্গার কারখানাও গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান দূষণকারী সকল অবৈধ কারখানায় অভিযান চালানো হবে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনা বাংলাদেশ কুষ্টিয়ার মিরপুরের এক দম্পতির উৎপাদিত মধু দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে উনিশশো সাল থেকে সরিষা সহ বিভিন্ন ক্ষেত থেকে মধু সংগ্রহ করে আসছেন কুষ্টিয়ার মিরপুরের মামুন তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাশিদা আক্তার দুজন মিলে চলতি মৌসুমে বিভিন্ন সরিষা খেতে মৌমাছি তিনশোটি বাক্স বসিয়েছেন এ থেকে প্রায় আশি টন মধু আহরণের আশা করছেন তারা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি গেল বছর থেকে মধু প্রক্রিয়াজাত করে অস্ট্রেলিয়া স্পেনে রপ্তানি করা হয় আওয়ামী লীগ সবসময় জনগণের উন্নয়নে বিশ্বাসী বললেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ দাউসকান্দি জিয়ারকান্দিতে তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ নয় হাজার টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আঠারো লক্ষ ছাব্বিশ হাজার নশো টাকা ব্যয়ে নদীর সংযোগ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে একথা জানান তিনি একই সাথে পঁচিশ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য সেলিম আহমদ এই সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ আক্তার সহ অন্যান্যরা জানাব সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জেলা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের জমির নাম দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় সেবা প্রত্যাশীদের আবেদনের প্রেক্ষিতে নাম সময় ও প্রক্রিয়া সংক্রান্ত গাইডলাইন দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় পরিপত্র অনুযায়ী নাম আবেদন পাওয়ার দুই কার্য দিবসের মধ্যে সরজমি তদন্ত করে কানুনগো বা সার্ভেয়ার বা ইউনিয়ন ভূমি সরকারি বা সহকারী কর্মকর্তা নাম প্রতিবেদন দাখিল করবেন পরবর্তী চার কার্য দিবসের মধ্যে শুনানি শেষে এসি ল্যান্ড মামলাটি নিষ্পত্তি করবেন বিশেষে নামজারির জন্য আলাদা খুলতে হবে খবর বৃষ্টিতে ভেসতে গেল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ ফলে সিরিজ আগের দুই ম্যাচ সিরিজ হারের পর রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে টাইগার কোচ বৃষ্টিতে গেছে কোচের বৃষ্টির দাপটে মাঠে বল গড়ানো তো দূরের কথা টসই হতে পারেনি লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল চারটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার সোমবার রাত দুইটা নাগাদ বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল শেষ করব রাত 9টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার করোনা ভাইরাস নিয়ে সতর্কতা জেনে আজকে পড়া বাংলাদেশীদের ফ্রি আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ তাবিদের ইস্তেহারে গুরুত্ব পেল মশক নিধন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ঘোষণা আতিকের লেভেল প্লেইং ফিল্ড আছে বোর্ড বানচালের কোনো আশঙ্কা নেই বললেন সিইসি